আগামী 4 থেকে 6 সপ্তাহের মধ্যে নতুন বিনিয়োগের ক্ষেত্রে কর হার সহজ করা সংক্রান্ত ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ঢাকা চেম্বার অব কমার্স DCCI আয়োজিত বিদেশি বিনিয়োগ সংক্রান্ত ভার্চুয়াল আলোচনায় এমন তথ্য জানান তিনি। আলোচনায় যুক্তরাষ্ট্র এবং জাপান দূতাবাসের প্রতিনিধিরা বলেন, বাংলাদেশ এখনও বিদেশি বিনিয়োগকারীদের জন্য আগ্রহের জায়গা, কিন্তু এদেশের কর কাঠামো, ব্যবসার পরিবেশ এমনকি দুর্নীতির কারণে প্রত্যাশিত বিনিয়োগ আসছে না। সরকারকে অবশ্যই এসব বিষয়ে ব্যবস্থা নিতে হবে। সালমান এফ রহমান বলেন, ব্যবসার পরিবেশ সহজ করতে কোম্পানি আইন সংশোধন সহ নানা সেবা ডিজিটালাইজেশন করা হচ্ছে। Not only FDI, but how committed she is for 4 থেকে 6 সপ্তাহের মধ্যে কর হার সংস্কারের ঘোষণা আসতে পারে। তবে কর হার কমানো হলে দেশি এবং বিদেশি বিনিয়োগকারীর মধ্যে কোনো বৈষম্য করা হবে না। আমি আশাবাদী আগামী বছরের মধ্যেই আমাদের ব্যবসার সহজীকরণ সূচকে 100-এর নিচে নেমে আসতে পারবো আমরা।